শনিবার দল থেকে চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর রোববার দুপুরে রংপুরে যান শরফুদ্দিন আহমেদ ঝন্টু এ সময় তাকে নিয়ে মোটর শোভাযাত্রা করে দলের নেতাকর্মীরা পরে বঙ্গবন্ধু চত্রে জাতির জনকের মোরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি এদিকে আবারও তাকে নির্বাচিত করতে কাজ করার কথা জানিয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা সাধারণ মানুষের প্রত্যাশা যে কাজগুলো তিনি করেছেন তার ধারাবাহিকতা যেন বজায় থাকে ঐক্যবদ্ধভাবে যদি রংপুরে আওয়ামী লীগ আমরা কাজ করতে পারি তাহলে রংপুরের নৌকামার্কার বিজয় নিশ্চিত করা এখানে সম্ভব সর্বোত্তমভাবে চেষ্টা করব তৃণমূল পর্যায়ের নেতাকর্মী হিসেবে নৌকার বিজয় ছিনিয়ে আনতে উনি যে রংপুরের ড্রেন ব্যবস্থা করছে এটা খুব ভালো ব্যবস্থা করছে এখন বাকি কাজগুলো রাস্তাগুলো সম্প্রসারণ করছে উনি আবার নির্বাচিত হলে রংপুরের যে বাকি অসমন্ত কাজগুলো আছে এগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এটা আমরা এই জন্য খুব আশাবাদী এর আগে দ্বিতীয়বারের মতো দলের মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি নয় আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি বিএনপি কোনো মোকাবেলার পার্টি না রংপুরে আমরা বিএনপি নিয়ে চিন্তা করি না জাতীয় পার্টির যে ক্যান্ডিডেট এবার দাঁড়িয়েছেন সে গতবার দাঁড়িয়েছিল আমি মনে করি জাতীয় পরে সেই ইমেজ এখন নাই সেই লাঙলের ইমেজও নাই তিনশাল্লাহ এই ব্যাপারে আমি আমাকে মানে ভোটের ব্যাপারে ঠেকা রাখতে পারবো জাতীয় পার্টি এটা আমি বিশ্বাস করি না দুই সালে রংপুরে প্রথম সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে শরফুদ্দিন আহমেদ ঝন্টু চল্লিশ হাজার ভোটের ব্যবধানে জাতীয় পার্টির প্রার্থী মুস্তাফিজার রহমান মুস্তাফাকে পরাজিত করেন সময় সংবাদ রংপুর